আমি কদিন আগে ইনস্টাগ্রামে একটা পোল দিয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে নেক্সট কোলাবটা তোমরা কার সঙ্গে দেখতে চাও, কাকে তোমরা ভিডিওতে চাও। তিনটা অপশন দিয়েছিলাম, আলু পোস্ত দিদি, ফুড কা এগেন, আর সামওয়ান ফ্রম দি টেলিভিশন। 69% ভোট এসছে আলু পোস্ত দিদিতে। কি বলো ভাই তোমরা, এটা কোনো সম্ভব? আমি এখন কোথায় পাবো আলু পোস্ত দিকে? তার 1 মিলিয়ন ফলোয়ার ইনস্টাগ্রামে, সে এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সে আমার সঙ্গে কোলাব করবে? ভাই কি বলো, একটু ভেবে চিন্তা করো, যা করো। আর দাঁড়ান না মশাই, কি বলো, এই লাস্ট কদিন ধরে না আমার ভাগ্যটা সত্যি খারাপ যাচ্ছে, মানে কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমার এই ফোনটা খারাপ হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে এই ক্যামেরাটা যে এক্সট্রা ব্যাটারিটা খুঁজে পাচ্ছি না। ইনফ্যাক্ট শ্যুট করতে বেরোনোর আগে আমাদের সেকেন্ডারি ক্যামেরাটা আছে, যেটা এরকম একটা ডান্ডা সরু লম্বা মতো, ওটা খুঁজেই পাচ্ছি না। সব জায়গায় খুঁজলাম, লাস্ট অব্দি আমার ব্রহ্মাস্ত্রটা ইউজ করে নিলাম। মা, আমি আমার ক্যামেরাটা খুঁজে পাচ্ছি না, বোধহয় চুরি হয়ে গেছে। খুঁজে দাও তো তাড়াতাড়ি, চুরি হয়ে গেলে কি করে খুঁজবো মানে? ও আচ্ছা, হ্যাঁ। আর এই ব্রহ্মাস্ত্র ইউজ করার পরও যদি কোনো জিনিস তুমি খুঁজে না পাও, তাহলে বুঝে নাও ওই জিনিস আর পাবে না। আমার ভাগ্যে নেই, ইন দ্য ভোগ অফ মা। আরে আবার এমনিতে আমি ব্লগগুলো তো বাড়ি থেকে শুরু করি, যে উবারে উঠছি, ফুল সিনেমাটিক শট নিয়ে সুন্দরভাবে লেজি বং যাচ্ছে। আজকে উবারে যাই হোক, এই মন খারাপ নিয়ে, বুকে পাথর নিয়ে চলে এসেছি এখন সাউথে। সাউথে এখন কী করবো বুঝতে পারছি না। যে কোথায় তুমি? আচ্ছা, আমি সাউথ কলকাতায় এসেছি, তুমি কি ফ্রি? ঠিক আছে, তাহলে তুমি চলে এসো। তাহলে আমি এখানে আছি, কোনো একটা আমি হ্যাংলা থেরিয়ামের সামনে আছি, তুমি তাহলে চলে এসো। সিউ কি নাটক হয়ে গেছে, চলে এসো প্রেমে। হ্যালো, হাই, হোয়াটস আপ, হোয়াটস আপ গাইস। আমার সঙ্গে কে আছে? মোস্ট পপুলার ফ্যান্টেশন অফ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, তোমরা হয়তো স্ক্রিনে ওকে অনেকবার দেখেছো, অনেক জায়গায় দেখেছো। বাট আজকে আমি বলবো সাম লেসন নোন ফ্যাক্টস অ্যাবাউট স্নেহা, যে ফ্যাক্টগুলো তোমরা জানো না। মানে ও আগুন ছাড়া, রান্না করা ছাড়াও আরও কয়েকটা জিনিস পারে। স্নেহাকে ফার্স্ট দিন বললাম চলো আমরা খেতে ফেতে যাবো, মস্তি মস্তি করবো, বিরিয়ানি ফিরিয়ানি খাবো। বলে বিরিয়ানি? বলে আমি কিন্তু ভেজ, আমি ভেজিটেরিয়ান। ইউ হ্যাভ বিন ভাইরাল ফর অল দ্য নন ভেজ রিজনস, বাট আমি ভেজিটেরিয়ান। হাউ অ্যামেজিং ইজ দ্যাট? যাই হোক, নাও দ্যাট দ্য জোক ইজ ওভার। আমরা এখন দুজনে ইয়েলো ইয়েলো ডার্টি ফেলে যাচ্ছি হচ্ছে উবুন্টু কমিউনিটির দিকে। বাট তার আগে আমি স্নেহাকে জিজ্ঞেস করতে চাই, তুমি কি মামা আর্থের যে নতুন যে ভিটামিন সি সেরামটা বেরিয়েছে, তুমি কি সেটার ব্যাপারে শুনেছো? না, শোনোনি? আরে কি করছো, শুনে নাও তাহলে। তোমরা জেনে নাও, মামা আর্থ কিন্তু 10% ভিটামিন সি এসেন্স সেরাম লঞ্চ করেছে, যেটা কিন্তু লাইট ওয়েট টেক্সচার, তোমার স্কিনে খুব তাড়াতাড়ি অবজর্ব হয়ে যায়। এটা একটা পাওয়ারফুল সেরাম, যেটা তোমার স্কিনকে কিন্তু রেডিয়েন্ট অ্যান্ড একটা লং লাস্টিং গ্লো দেয়। ভিটামিন সি ব্যাপারটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো, আমাদের স্কিনকে স্মুথ করে, স্ট্রেন্থেন করে অ্যান্ড রেডিয়েন্ট করে। এটা ভিটামিন সি তোমাকে সান ড্যামেজ থেকে বাঁচায় অ্যান্ড স্কিনকে রেডিয়েন্স দেয়, প্লাস নতুন স্কিনে সেল জেনারেট করতেও হেল্প করে। উটু কলা অয়েল আছে, যেটা তোমার স্কিনকে কিন্তু ইলাস্টিসিটি দেয়, হাইড্রেশন দেয়, প্লাস তোমার স্কিনটাকে না এজিং থেকে বাঁচায়। নায়াসিনামাইড স্কিনকে স্মুথ করে অ্যান্ড স্কিন টোনটা ইভেন করে, যেটা কিন্তু তোমার স্কিনটা আরো ইউথফুল দেখায়। ননস্টিক এন্ড লাইট বলে স্কিনে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, প্লাস গ্রিজি ব্যাপারটাও হয় না। বেস্ট ব্যাপার হচ্ছে সব রকম স্কিন টাইপসের জন্য সুটেবল। একটাও আছে, সেটা হচ্ছে ভিটামিন সি অয়েল ফ্রি ফেস ময়েশ্চারাইজার। তোমরা জানো এভরি টাইম ইউ বাই ফ্রম মামাআর্থ ওয়েবসাইট, দে লিংক ইউর অর্ডার টু আ ট্রি দ্যাট দে প্ল্যান্ট, এন্ড বাই 2025 কিন্তু 1 মিলিয়ন ট্রিজ প্ল্যান্ট করতে চলেছে মামাআর্থ। গুলো কিন্তু টক্সিন ফ্রি, মানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো, কারণ মামাআর্থ মানে এনভায়রনমেন্ট নিয়ে কেয়ার করে, এনভায়রনমেন্টে কোনো হার্ম চায় না। আর এই প্রোডাক্টগুলো কিন্তু কমপ্লিটলি সেফ টু ইউজ। এগুলো তোমরা অ্যাজ ইউজুয়াল ফ্লিপকার্ট, অ্যামাজন, মামাআর্থের ওয়েবসাইট অ্যান্ড নাইকায় পেয়ে যাবে। মামাআর্থের ওয়েবসাইটে বা অ্যাপে যদি আমার কোডটা ইউজ করো তাহলে কিন্তু 20% অফ পে। ডিসক্রিপশনে লিংক আছে, অ্যান্ড স্নেহাও অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, চলো মস্তি হবে। যাই হোক, তো ও যেহেতু ভেজ, আমরা কোনো ভেজ রেস্টুরেন্টে যেতে পারবো, বাট আমি তো নন ভেজ, আমি তো মাংসাশী, আমি তো মাংস ছাড়া বাঁচতে পারি না। Do you know me? Who doesn't know you? Lazy bong. Right, তো আমি এখন ঢুকে পড়েছি হচ্ছে উবুন্টু একটু যেখানে আমি এসেছি, এসে আমাকে বলা হয়েছে যে কেউ বাংলা বলতে পারে না। হোয়াট? ও না পারে? আচ্ছা, তো একজনকে পাওয়া গেছে বন্ধুগণ, যেখানে বাংলা বলতে পারে, যেখানে এক্সপ্লেন করবে যে এখানে কি হয়। হোয়াট ইজ দি আইডিয়া বিহাইন্ড উবুন্টু ভিগান ক্যাফে? ভিগান ক্যাফে কা আইডিয়া ইয়ে হ্যায় কি ইয়ে ক্যাফে মে কোই অ্যানিমাল প্রোডাক্টস নাহি হোতা হ্যায়, বোলতে হ্যায় উবুন্টু, জিসকা মতলব হ্যায় সবাই আছি তাই আমি আছি। আমি এখানে যখন মেনু দেখেছিলাম, আমাকে যখন কন্ট্যাক্ট করা হয়েছিল, অভিনবের সঙ্গে কথা বলেছিলাম, আমাকে বলেছিল আপ লো আপ ইয়াহ পে আও, ইয়াহ পে হাম আপকো বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ফির আপকো ফিশ ফ্রাই দেঙ্গে, লেকিন সব ভেজ হোগা। মানে ফিশের মতো খেতে, বাট ফিশ না, মটনের মতো খেতে কিন্তু মটন নয়। আই ওয়াজ লাইক মাইন্ড ব্লোন, হাউ? আই ওয়ান্ট তোমরা সবাই এসো আর ট্রাই করো যে কি করে হতে পারে কষা মাংস পাঠা ছাড়া। আমি তো এসেই গেছি, আমি এখন ট্রাই করব, আমি এখন দেখব এদের ভেজ নন ভেজ খাবারগুলো কেমন। আমার সঙ্গে ট্রাই করবে হচ্ছে আমাদের স্নেহা, যে একদম আউট এন্ড আউট ভেজ একজন মানুষ। সো লেটস গো। সো স্নেহা, হাউ ডু ইউ লাইক দি আইডিয়া? ভালো লাগলো, খুব ইউনিক,
আর আমি জবে থেকে ভেজ হয়েছি এই চিকেন বিরিয়ানির দোকান দিয়ে, মানে বিরিয়ানির দোকান দিয়ে পাস করলে না মনে হতো যে ইস ওই চিকেনের জন্য আমি খেতে পারবো না। বিরিয়ানির রাইস ইজ লাইক দ্য স্মেল ইজ ওভারপাওয়ারিং। এখন ফাইনালি আই গেট টু ট্রাই ইট উইদাউট এনি গিল্ট। রাইট, এন্ড ইউ শুড থ্যাঙ্ক মি। থ্যাঙ্ক মানে থাপড়ে গাল লাগ। খুব ভালো করেছো, খুব। আজকে আমরা কি কি খাবো বলো তো। ওভেন দীপ্ত ইজ হিয়ার, বিরিয়ানি শুড বি দেয়ার। তো বিরিয়ানি তো খাচ্ছি, তার সঙ্গে আরো প্লেজেন্ট সারপ্রাইজেস তুমি তোমরা দেখতে পেয়ে যাবে। আর আমার ইনস্টা কি লেখা আছে? বিরিয়ানি ডেট ওভার কফি রেট। সো ইউ ডোন্ট সার্ভ কফি ফর ইউ। অলরাইট লেডিজ এন্ড জেন্টলম্যান, খাবার দাবার সব চলে এসেছে একদম পুরো প্লেটে ভর্তি খাবার দাবার। আমরা যেগুলো নিয়েছি সেগুলো একটু বলে দিই। একটু স্নেহা বলবে, একটু আমি বলবো, তুই বলবি না? তুই বলবি না? ফাইনালি বিরিয়ানি আমি খেতে পারবো। আর তোমরা বলো, আমি ওভার অ্যাক্টিং করি। হচ্ছে লুচি এন্ড কষা মাংস, এই জিনিসটা হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই এর স্পেলিং হচ্ছে FYSH, ফিশ ফ্রাই। গোল্ডেন ফ্রাইড প্রনস, আমরা বাজে গোল্ডেন হয়ে এসেছি, ও বেশ গোল্ডেন গোল্ডেন, সব গোল্ডেন। বাসন্তী ফ্রাইড প্রনস, তো ভেতরে এরকম একটা জিনিস দেওয়া আছে, মানে ভেতরে তো মাছ মাছি দেখতে লাগছে, মাছ মাংসের একটা মিশ্রণ টাইপের দেখতে লাগছে। মানে তোমাদের দেখে ইনিশিয়াল ইমপ্রেশন কি মনে হচ্ছে আমি জানি না। ওকে, আমি বলবো না এটা খুব মারাত্মক টেস্টি খেতে, সেটা একদমই নয়। মানে মাংস যে বেলা একটা এরকম একটা চিউই ব্যাপার আসে, ওই ব্যাপারটা আসছে। হ্যাঁ, কোনটা খুবই ক্রিস্পি। আমি প্রথমে ভাবছিলাম এখন ওই রোলটা বা অন্য কিছু ট্রাই করবো, বাট কষাটা, মাংস কষাটা আর এই লুচিটা দেখে জল চলে এলো মুখে। বুঝতে পারছি না, এটা স্মেলটা কিন্তু খুব ননভেজ, খুব ননভেজ স্মেলটা। চলো This is actually good. Very good. ভালো ম্যারিনেশন, মশলাটা খুব দারুন হয়েছে, ঝোলটা তো অসাধারণ। অসাধারণ না, অসাধারণ। পুরো মনে হচ্ছে যেন মানে মাটন বা চিকেন, মাটনই মাটন মাটনই হচ্ছে। চিকেন দিয়ে দিয়েছে এটা, এটা না ভেজ কিছু না। এটা মঙ্গলবার যাই বাড়িতে ভেজ হয়, যদি তখন নন ভেজ খাওয়ার ক্রেভিং হয় এইটা। নেক্সট আমি ট্রাই করবো হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রনস। অ্যাকচুয়ালি আমি একটা ট্রাই করেই নিয়েছি, এটা খুব ভালো লেগেছে। গোল্ডেন ফ্রাইড প্রন ব্যাপারটা আমার খুব ভালো লাগে, এটা খুব ক্রিস্পি হয়, ভেতরে প্রন হয়, অ্যান্ড প্রন ইজ লাভ। আমার ইলিশও ভালো লাগে, কোনো ঝামেলার কোনো ব্যাপার নেই। আমি জানি না কী দিয়ে বানিয়েছে, বিকজ অবভিয়াসলি লেজি বাউন্ডের কোনো জ্ঞান নেই। পুরো ভেতরটা মনে হচ্ছে প্রন আছে। এটা দারুণ খেতে, এটা ডেফিনেটলি ট্রাই করো। পেগুল আফটার দ্য লুচি মাংস, আমার এটা দারুণ লাগলো। এবার ট্রাই করবো হচ্ছে দ্য বম্ব, দ্য বিস্ট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। হু, হ্যালো, উই আর ব্যাক। মজা হচ্ছে তো? খুব খুব মজা হচ্ছে। ওকে, আলু পোস্ত। আর তোমরা বলো, আমি ওভার অ্যাক্টিং করি। আমি এখন ট্রাই করে দেখবো হচ্ছে এদের বিরিয়ানিটা। এদের বিরিয়ানিটার মধ্যে একটা আলু দিয়েছে, একটা মাংস দিয়েছে, মানে খুব ইন্টারেস্টিং। মাংসটা বানালো কি, এটা অ্যাকচুয়ালি মাংস মাংস স্মেলও আসছে, ভেরি উইয়ার্ড। তোমরা হয়তো ভাবছো ভেজ বিরিয়ানি ভালো কি হবে, বাট নো, নট দ্যাট। এই বিরিয়ানিটা অ্যাকচুয়ালি কলকাতার যে বিরিয়ানি আমাদের হয় না, যেরকম চিকেন মাটন দিয়ে বিরিয়ানি, ওরমই খেতে। এটা হচ্ছে চিকেনের পিস থেকে ছিঁড়লাম আমি, বিকজ আমি খুব ভালো ছিঁড়ি। কে বলবে ভাই এটা চিকেন নয়, পুরো চিকেনের মতো লাগছে। গুড, মানে যারা ভেজ খাও বা যারা ভেজ খাও না, যারা ধরো মঙ্গলবারে আমার মতো বাড়িতে নন ভেজ খেতে না পেয়ে কষ্ট পাচ্ছ, তারাও এটা খেতে পারো। ওকে বন্ধুগণ, আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স তো ভালোই ছিল। আমি স্নেহাকে কয়েকটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে এই যে তোমাকে নিয়ে এরকম ট্রোলগুলো হচ্ছে, এত রোস্ট হচ্ছে, তোমার তোমার রিয়াকশন কি? আমরা সবাই জানতে চাই, জানতে চাই কি না, তার থেকে আমরা জেনে নেবো তার রিয়াকশন কি। ফিল ভেরি নিউট্রাল, আই ফিল ভেরি ওকে, বিকজ আই গট এ গুড ফ্রেন্ড ইন হিম। আমি ওকে এটাই বোঝাচ্ছিলাম যে রোজ ভিডিও, ট্রোল ভিডিও যেগুলো হবে, ইটস আ পাবলিক প্ল্যাটফর্ম। ওই যে ভিডিওটা আপলোড হয়েছে, দেখো ওখানে সবার এভরিবডি হ্যাজ রাইট টু দেয়ার কাইন্ড অফ ওপিনিয়ন। এক্স্যাক্টলি, মানে আই হ্যাভ নো হেট্রেড টুয়ার্ডস এনিবডি। ইয়েস, এন্ড আরেকটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে মানে এই যে গ্যাস জ্বলছিল না, বাট ওই ভিডিওটা মানে ট্রোল হয়েছে, ঠিক আছে। মানে ওই ভিডিওটা আমি হলে আমিও হয়তো যদি রোস্টেড হতাম হয়তো আমি রোস্ট করতাম। ওর এই যে রোস্ট ট্রোল, এগুলো খুব পজিটিভলি নিয়েছে। ইউ আর সাচ অ্যান অ্যামেজিং হিউম্যান বিইং। তো যাই হোক, আজকে হোপফুলি তোমরা ভিডিওটা এনজয় করেছো। যদি এনজয় করে থাকো ডেফিনেটলি লাইক করে দিও, সাবস্ক্রাইব করো দ্য লেজি বঙ্কে। ইয়েস, নট এট অল লেজি, হি ইজ ভেরি ডেডিকেটেড টু হিজ ওয়ার্ক। ইয়েস, আমি খুবই অ্যাকটিভ, খুবই লাফালাফি বং। আমি মজা হলো আজকে স্নেহার সঙ্গে, থ্যাংক ইউ সো মাচ স্নেহা ফর ভাই। হাই ফাইভ, হাই চড় নয়, তোমার ভিডিওতে সবাই রিয়্যাক্ট করছে, তুমি নিজে কেন করছো না? তোমার
I am totally up for it. Thank you so much for watching this video and Instagram. I am definitely follow you. Till next time, this here is the Lazy Bong and I'm signing off for now. Bye. Yeah, bye. Take care.